আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আমাকে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই কিন্তু মেসেজ করছেন, আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ফেসবুকের রিচ কীভাবে বাড়াবো, আমাদের কিন্তু হঠাৎ করে রিচ ডাউন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার ফেস কিংবা আপনার আইডিতে আপনার রিচটা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি আপনাকে রিচ বাড়াতেই হবে, কেননা আপনার যদি রিচ না বাড়ে তাহলে কিন্তু আপনার পোস্টগুলো বা আপনার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছাবে না, আর অন্য মানুষের কাছে যদি না পৌঁছায় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখতে পারবে না, আর যদি না দেখে তাহলে অবশ্যই ভিউজও আসবে না, সেটা অবশ্যই সাধারণভাবে আপনারা সবাই জানেন। এখন ফেসবুকের রিচ কীভাবে বাড়াবেন আপনারা, এটা আপনাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে যে ফেসবুকের রিচটা আসলেই কীভাবে বাড়ে। এটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার রিচের অভাব হবে না, আপনি কিন্তু 5 দিনে 10 দিনে কিন্তু আপনার মিলিয়ন রিচ কিন্তু আপনি হিট করতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের রিচ কীভাবে বাড়াবেন এবং কি রিচ আসলে কীভাবে বাড়ে। তো ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করলেন, কয়েকটা ভিডিও আপলোড করলেন বা একটা ভিডিও আপলোড করলেন, এই ভিডিওটার রিচ কীভাবে আসে, আপনি ভিডিও আপলোড করার পরেই কিন্তু আপনার রিচ বাড়বে বা একজন মানুষের কাছে যাওয়া মানেই কিন্তু একটা রিচ আপনার, বা 100 জন মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছানো মানেই কিন্তু 100টা রিচ আসা বা ইমপ্রেশনও কিন্তু বলতে পারেন। তো আসলে রিচটা কিন্তু এইভাবেই বাড়ে, আপনি যতক্ষণ পর্যন্ত পোস্ট করবেন বা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আইডি থেকে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছানো মানেই হচ্ছে রিচ। এখন রিচের সাথে কিন্তু এঙ্গেজমেন্টের একটা কানেকশন থাকে। অনেকেই বলেন ভাই আসলে এঙ্গেজমেন্টটা কী, এটা কিন্তু বুঝি না। এঙ্গেজমেন্টটা হচ্ছে মানুষ যদি আপনাকে কমেন্ট করে, আপনি যদি সেই কমেন্টে রিপ্লাই করেন, সেটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট, মানে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্টটা ঠিক রাখা, ঠিক আছে। এখন আপনি রিচ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। ভিডিও যদি আপনি আপলোড না করেন, আপনার কোনো না কোনো ফটো আপলোড করতে হবে বা কোনো লেখা পোস্ট করতে হবে, যে কোনোভাবে আপনাকে পোস্ট করতে হবে, মানে পোস্টের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডি এবং কি আপনার ফেসবুক পেজের রিচটা কিন্তু বাড়বে। আর রিচ যত বেশি বাড়বে আপনার পেজের পোস্টগুলো এবং কি ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে তত বেশি পৌঁছাবে। এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে রিচটা কোন জায়গা থেকে বাড়ে। রিচটা সেখান থেকেই বাড়ে, আপনি যদি ভিডিও আপলোড করেন তখনই কিন্তু আপনার রিচ বাড়বে। আপনি একটা ফেস খুলে যদি আপনার ফেসটাকে রেখে দেন বা আপনার আইডিটাকে যদি রেখে দেন, কাজ না করেন, পোস্ট না করেন, ভিডিও আপলোড না করেন, তখন কিন্তু আপনার ফেজের বা আপনার আইডি কিন্তু রিচ বাড়বে না। কেননা রিচ বাড়ার মাধ্যম যেটা সেটা আপনি করতেছেন না, রিচ বাড়ার মাধ্যমই হচ্ছে ভিডিও আপলোড করা এবং কি আপনার আইডি থেকে পোস্ট আপলোড করা এবং কি ইমেজ আপলোড করা। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার রিচ বাড়তে থাকবে। আবার অনেকেই বলেন যে ভাই দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিন্তু হঠাৎ করে আমাদের রিচ ডাউন হয়ে গেছে, এখন কি করবো এই পরিস্থিতিতে। এই পরিস্থিতিতে আপনাদেরকে অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনাদেরকে সেকেন্ড একটা আইডি থেকে আপনাদেরকে জয়েন হতে হবে এবং কি আপনাদের মেন ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করতে হবে, পোস্ট করতে হবে, এবং কি সেকেন্ড যে আইডিটা খুলবেন বা ক্রিয়েট করবেন সেই আইডিটা থেকে আপনারা আপনাদের ওই পোস্টগুলোকে বা ভিডিওগুলোকে আপনারা গ্রুপের মাধ্যমে শেয়ার করে দেবেন। অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন সেই গ্রুপগুলোতে আপনারা শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের রিচ যে রিচটা ডাউন হয়ে গেছে হঠাৎ করে বা রিচ কমে গেছে সেই রিচগুলো কিন্তু আবার বাড়তে থাকবে। কেননা গ্রুপে বিভিন্ন ধরনের মানুষ থাকে এবং কি লক্ষ লক্ষ মানুষের উপরেও কিন্তু থাকে, তো একজন মানুষের কাছে আপনার পোস্টটা যাওয়া মানে একটা রিচ পাওয়া। সো গ্রুপে কত মানুষ থাকে অবশ্যই জানেন, যখন ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সেকেন্ড কোনো আইডির মাধ্যমে তখন কিন্তু আপনাদের রিচ বাড়তে থাকবে, আপনাদের ইমপ্রেশন বাড়তে থাকবে, মানুষের কাছে ভিডিওটা বা আপনাদের পোস্টটা পৌঁছাতে থাকবে। এ হচ্ছে কমপ্লিট একটা ভিডিও আসলে রিচটা কীভাবে বাড়ে এবং কি ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এভাবেই কিন্তু কাজ করে। আপনি যতক্ষণ পর্যন্ত পোস্ট করবেন এবং কি যতক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রিচটা বাড়তে থাকবে এবং কি আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতে থাকবে। তো এভাবে আসলে কিন্তু রিচ বাড়ে। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।